হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। আজকে মূলত কথা বলবো ভিভো Y12S এবং ভিভো Y12A দুটি প্রাইস হচ্ছে 11,990 টাকা। কোনটি পারচেজ করলে আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে তা এই পুরো ভিডিওটি দেখলেই জানতে পারবেন। সো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। Y12S এবং ভিভো Y12A এই দুটি স্মার্টফোন যদি আপনারা পারচেজ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন বিসমিল্লা ভিভো পয়েন্টে, কেননা যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাচ্ছেন 500 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই জন্য বিস্তারিত সকল তথ্য ডেসক্রিপশনে দেওয়া রইল, প্লিজ চেক করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন দুটি স্মার্টফোন ভিভো Y12S এবং ভিভো Y12A। এক কথায় ভিভো Y12S এর রিব্র্যান্ডেড প্রোডাক্ট হিসেবে লঞ্চ করেছে ভিভো Y12A। এই ফোনটির আপনাদের উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি। তারপরও দুটি ফোনে রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, রয়েছে ভলিউম আপ ডাউন এবং লক আনলক বাটন, এবং দুটি ফোনের উপরের দিকে কিছু থাকছে না। নিচের দিকে রয়েছে বটম 5 স্পিকার গ্রিল, 3.5 mm হেডফোন পোর্ট এবং মাইক্রো USB পোর্ট, এবং দুটি ফোনেরই বাম দিকে রয়েছে সিম ট্রে পয়েন্ট, যেখানে আপনি চাইলে দুটি সিম 4G ইউজ করতে পারবেন এবং একটি মাইক্রো HD কার্ড ইউজ করতে পারবেন। এবং এখানে আপনি চাইলে 1 TB মানে 1000 GB পর্যন্ত মেমোরি কার্ডের সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন। কথা বলবো দুটি স্মার্টফোনের ডিসপ্লে সম্পর্কে। দুটি স্মার্টফোনে রয়েছে HD+ ডিসপ্লে যার রেজুলেশন হচ্ছে 720x1600 pixels। দুটি স্মার্টফোনের ব্রাইটনেস সেম, দুটি স্মার্টফোনের ডিসপ্লে কোয়ালিটি শার্পনেস একবারে সেম টু সেম। পূর্বেই বলেছি ভিভো Y12A মূলত ভিভো Y12S এর একটি রিপ্লেসমেন্ট প্রোডাক্ট হিসেবে বাজারে এসেছে, তবে কিছুটা ডিফারেন্ট অবশ্যই পাবেন। এর জন্য পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। চলুন এখন আমরা এই দুটি স্মার্টফোনের মধ্যে একটি মিউজিক টেস্ট করে দেখবো কোনটার মিউজিক কোয়ালিটি কেমন। আমি যতটুকু জানি যে দুটাই সেমই হওয়ার কথা, তবে আপনাদের উদ্দেশ্যে কোয়ালিটিটা একটু চেক করে দেখাচ্ছি। প্রথম প্লে করতে যাচ্ছি ভিভো Y12A। প্লে করে দেখাবো ভিভো Y12S। বলেছি দুটি স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটি প্রায় সেমই হওয়ার কথা এবং সেমই হয়েছে। সো এখানে দুটি সমানে সমান। বলবো দুটি স্মার্টফোনের হার্ডওয়্যার সম্পর্কে। প্রথমতে আমরা অ্যাবাউট ফোনে চলে গেলাম। দুটি স্মার্টফোনে রয়েছে 3GB র্যাম, 32GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটির মধ্যে প্রসেসরে আপনারা পাচ্ছেন ভিভো Y12S এ হিলিও P35 যা 2.3 GHz এর একটি ওক্টাকোর প্রসেসর, এবং ভিভো Y12A তে আপনার প্রসেসর হিসেবে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 439। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যার মেইন ক্লক স্পিড হচ্ছে 1.95 GHz, এবং দুটি ফোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন গ্লোবাল ফান্টাসোয়েলস 11, এবং দুটি স্মার্টফোনের মধ্যে আপনারা অ্যান্ড্রয়েড 11 সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে জাস্ট একটু ওপেন করে দেখাচ্ছি। দুটি স্মার্টফোনের মধ্যে আপনারা ফান্টাসোয়েলস 11 পেয়ে যাবেন। সো এখানে আপনারা দুটি সেম টু সেম, তবে মেইন যে বিষয়টি আপনাদের কাছে ডিফারেন্ট লাগবে সেটি হচ্ছে দুটি ফোনের পারফরমেন্স। যেহেতু ভিভো Y12A কোয়ালকম স্ন্যাপড্রাগনের 439, যারা ফ্রি ফায়ার অথবা পাবজি গেম খেলতে পছন্দ করেন, যদিও এই প্রসেসরের সাথে পাবজি গেম এতটা ভালোভাবে রান করবে না, যারা ফ্রি ফায়ার খেলতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট অপশন হবে ভিভো Y12A। এবং এই ফোনটির মধ্যে ভিভো Y12S এর মধ্যে রয়েছে হিলিও P35 এর প্রসেসর, যার GPU কিছুটা কম হওয়ার কারণে এতটা বেটার পারফরমেন্স করতে পারবে না যেটা ভিভো Y12A করতে পারবে। সো পারফরমেন্সের দিক থেকে কিন্তু কিছুটা এগিয়ে যাচ্ছে ভিভো Y12A। সো যারা গেম খেলতে পছন্দ করেন অথবা পারফরমেন্সের দিক থেকে বেশি বিশ্বাসী এবং যাদের কাছে পারফরমেন্সটাই মূল লক্ষ্য থাকে, তারা অবশ্যই পারচেস করতে পারেন ভিভো Y12A। এই দুটি স্মার্টফোনের মধ্যে ইন্টারনেট স্পিড টেস্ট করে দেখবো। সো কোনটা বেটার এবং বেস্ট পারফর্ম করে আমি আবারও দুটি ফোনের প্রসেসর সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করে দিচ্ছি। ভিভো Y12S এর মধ্যে প্রসেসর হিসেবে আপনারা পাচ্ছেন হিলিও P35, এবং ভিভো Y12A এর মধ্যে আপনার প্রসেসর হিসেবে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। সো দুটি আমি গো করে দিয়েছি। সো দেখা যাক দুটি স্মার্টফোনের ইন্টারনেট স্পিডের দিক থেকে কোনটা এগিয়ে যায়। যেহেতু এটা 2.3 GHz এর প্রসেসর, সো সেই দিক থেকে কিছুটা এগিয়ে যাওয়ার কথা স্বাভাবিকভাবে। এবং ভিভো Y12A যেটা মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, এটা কিন্তু মেইন ক্লক স্পিড হচ্ছে 1.9 GHz, সো সেই দিক থেকে কিছুটা পিছিয়ে থাকবে স্বাভাবিক একটি ব্যাপার। তবে বেস্ট প্রসেসরের দিক থেকে যদি বলেন, যারা গেমিং করতে পছন্দ করেন স্পেশালি, তাদের জন্য আমি বলতে চাই যে আপনারা অবশ্যই ভিভো Y
12 এটা পারচেজ করতে পারেন, কেননা আমরা পূর্বে দেখেছি ভিভো Y11 কিন্তু খুবই পপুলার একটি স্মার্টফোন ছিল বাজারে এবং সেটি কিন্তু খুবই ভালো পারফরমেন্স করেছে এবং বাজারে খুবই হটেস্ট একটি প্রোডাক্ট ছিল, তো সেই সময়ে খুবই ভালো চলেছে। সো সেই দিক থেকে কিন্তু বলা যায় যে এই প্রাইস সেগমেন্টেই ছিল ভিভো Y11, যেটার মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 439 প্রসেসরটি ইউজ করা ছিল এবং 3GB র্যামের সাথে 32GB রম স্টোরেজ ছিল। তো সেই ফোনটাই যদি এক কথা বলা যায় যে ভিভো Y12A। সো আমি এই দিক থেকে আপনাদেরকে বলতে চাই, যারা যা ইন্টারনেট ব্যতীত অথবা গেমিং এর দিক থেকে বেস্ট প্রায়োরিটি দিয়ে থাকেন, তারা চাইলে ভিভো Y12A পারচেজ করতে পারেন। অবশ্য যারা ইন্টারনেট একটু বেশি ইউজ করেন অথবা হচ্ছে মিডিয়া অথবা আপনার হচ্ছে ভিডিও দেখতে পছন্দ করেন, তারা চাইলে ভিভো Y12S পারচেজ করতে পারেন। এখন কথা বলবো এই দুটি স্মার্টফোনের ব্যাটারি সম্পর্কে। দুটি স্মার্টফোনের মধ্যে আপনারা সেম ব্যাটারি পেয়ে যাচ্ছেন, মানে 5000mAh একটি ব্যাটারি। যেহেতু ভিভো Y12A একটি আপগ্রেডেড ভার্সন হিসেবে বাজারে নিয়ে এসেছে, তো সেই দিক থেকে যদি এই ফোনটির মধ্যে তারা 18W একটি চার্জিং অ্যাডাপ্টার ইউজ করতো, সবাই আমরা জানি ভিভো Y12S এর মধ্যে 10W চার্জিং অ্যাডাপ্টার ইউজ করেছিল, সেম কাজটা এবারও তারা করেছে। ভিভো Y12 এর মধ্যেও আপনারা পেয়ে যাচ্ছেন একটি 10W অ্যাডাপ্টার। সো যদি এখানে 18W সাপোর্ট দিয়ে দিত এবং 18W একটি চার্জার তারা ইনক্লুড করে দিত, তাহলে বিষয়টি আরও ভালো লাগতো। ভিভো Y12S এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 13MP এবং 2MP একটি ডেপ সেন্সর, এবং ভিভো Y12 এর মধ্যে সেম 13MP মেন ক্যামেরা এবং 2MP একটি ডেপ সেন্সর, এবং দুটি স্মার্টফোনের রয়েছে ফ্রন্টে 8MP একটি সেলফি ক্যামেরা। আমি আপনাদের উদ্দেশ্যে একটু জাস্ট ক্যামেরা স্যাম্পল কিছু দেখাচ্ছি, বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে আমি দিয়ে দিব, ছবিগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার কাছে এখানে দেখেন কিছুটা বেটার কিন্তু পারফরমেন্স লাগছে ভিভো Y12A, কিছুটা কালার টোনটা বেটার লাগতেছে ভিভো Y12S থেকে, যেহেতু ভিভো Y12S একটু সাদা সাদা হয়ে যাচ্ছিল। এবং বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি, এখানে আমি একটা ছবি তুললাম, আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে ছবির কোয়ালিটি অ্যাকচুয়ালি কোনটা বেটার। এখানে অনেকটা ওয়ার্ম টাইপের অনেকটা বেশি কালার দিচ্ছে, যেখানে ভিভো Y12S কিছুটা সাদা বা ফ্যাকাশে ফ্যাকাশে একটা ভাব রয়েছে। সো সেই দিক থেকে যদি বলা যায় দুটি ফোনেরই বেটার পারফরমেন্স করবে, তবে বেশ কিছু ডিটেল পিকচার আপনাদের উদ্দেশ্যে দিব, ছবিগুলো দেখলে আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন ভিভো Y12S বেটার হবে নাকি ভিভো Y12A বেটার হবে। সো তবে আমার দিক থেকে কিছুটা বেটার মনে হচ্ছে ভিভো Y12S, কেননা লো লাইটে ভালো একটি পারফরমেন্স দেখতে পাচ্ছি এখানে। সো তারপর আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি দিয়ে দিব, ছবিগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন কোনটি আপনার জন্য বেস্ট। ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মূলত ভিভো Y12S থেকে তৈরি করা একটি ভিডিও। এটার ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছে, তবে বেস্ট লেগেছে যেটা, এটা হচ্ছে লো লাইট কন্ডিশনে ভিভো Y12A থেকে কিছুটা বেটার পারফরমেন্স করে। তবে কালার টোনের দিক থেকে যদি বলা যায়, কালার স্যাচুরেশনের দিক থেকে ভিভো Y12A কিছুটা এগিয়ে আছে, এবং সেটা ভিডিও এটার পরে আমি আপনাদেরকে দিচ্ছি। এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মূলত ভিভো Y12A থেকে করা। এটা ছবির কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। Y12S থেকে শার্পনেসের দিক থেকে কিছুটা ঘাটতি আপনারা পাবেন, তবে তেমন কোনো ডিফারেন্ট নয়। তবে এটা কালার টোনটা Y12S থেকে বেটার। কথা বলবো দুটি স্মার্টফোনের মধ্যে কোনটি আপনার পারচেজ করা উচিত। আমার হাতে ডান দিকে রয়েছে ভিভো Y12S এবং হাতের বাম দিকে ভিভো Y12A। ভিভো Y12S আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখতে পছন্দ করেন অথবা সোশ্যাল মিডিয়া স্ক্রল এবং সোশ্যাল মিডিয়া ইউজ করতে বেশি পছন্দ করে থাকেন অথবা মাল্টিমিডিয়া ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, যদি গেমিং আপনার এতটা বেশি পছন্দ না হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই ভিভো Y12S পারচেজ করতে পারেন। এবং ভিভো Y12S তাদের জন্যই রিকমেন্ড করতে যাচ্ছি যারা ফ্রি ফায়ার খেলতে চান অথবা টুকটাক গেমিং করতে চান। তারা কোয়ালকম স্ন্যাপড্রাগন যেহেতু 439 ইউজ করা হয়েছে এবং এটি গেমের জন্য মোটামুটি বেস্ট একটি প্রসেসর এই প্রাইস সেগমেন্টের মধ্যে, তো সেই দিক থেকে আপনারা চাইলে ভিভো Y12A পারচেস করতে পারেন। আমি কিন্তু মূলত আবারও বলছি, এই দুটি স্মার্টফোনের প্রাইস হচ্ছে 11,990 টাকা, এবং এই 11,990 টাকার মধ্যে এই দুটি স্মার্টফোনের কম্পেয়ার করছি। অনেকে বলতে পারেন যে ভাইয়া 12-13 হাজার টাকা আরও ভালো স্মার্টফোন কিন্তু আমরা বাজারে পেয়ে যেতে পারি। হ্যাঁ, অবশ্যই পেতে পারেন। যারা ভিভোকে পছন্দ করেন অথবা ভিভো স্মার্টফোন কিনবেন, তাদের জন্য এই ভিডিওটি অনেকটা হেল্পফুল মনে হবে, কজ হচ্ছে একই প্রাইস সেগমেন্টের মধ্যে দুটি স্মার্টফোন। সো অবশ্যই আমি রিকমেন্ড করবো, যদি আমি যেহেতু আমি পারফরমেন্সে বেশি বিশ্বাসী এবং আমার কাছে পারফরমেন্সটা খুব ভালো লাগে, তো একটা স্টেবল প্রসেসর হিসেবে আমি ভিভো Y12S একে রিকমেন্ড করবো। তবে আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখতে পছন্দ করেন অথবা আপনার একটা সোশ্যাল মিডিয়া অথবা আপনার রেগুলার লাইফ ইউজ করতে পছন্দ করেন, তাহলে আপনি চাইলে ভিভো Y12S পারচেস করতে পারেন। সো দুটি স্মার্টফোনের মধ্যে ক্যামেরা কম্পারিজনে কিছুটা বেটার লেগেছে মাঝে মাঝে ভিভো Y12S, এটা ক্যামেরার দিক থেকে কিছুটা এগিয়ে আছে, মানে লো লাইটে ভালো কন্ডিশনে ছবি তুলতে পারে, সেখানে কিছুটা পিছিয়ে আছে। তবে এটা কালার টোনটা আমার কাছে ভালো লেগেছে। অনেকে
অনেকটা হোয়াইট ছবি তুলতে পছন্দ করেন না অথবা ভালো লাগে না, তারা চাইলে একটু কালারফুল ছবি চাইলে ভিভো Y12 এটাও পারচেস করতে পারেন। সো দুটি স্মার্টফোনই বেস্ট এক কথায়। সো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এই দুটি স্মার্টফোন পারচেস করতে পারেন। এই ছিল ভিভো Y12 এবং ভিভো Y12 একটি কম্পেয়ার ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এই দুটি ফোনের মধ্যে আপনারা চাইলে ভিভো Y12 পারচেস করতে পারেন, কেননা এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর, অ্যান্ড্রয়েড 11। ওভারঅল এটার পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো ভিভো Y12 নেওয়ার জন্য, কারণ আমার কাছে এটা বেস্ট লেগেছে। তবে চয়েস আপনাদের, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা পারচেস করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি জাকির হাসান পার্থ, আসসালামু আলাইকুম।